ডায়মন্ড হারবারে টাকা বিলিয়ে কি ফাঁসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এভাবে কি কোনো সাংসদ নিজের এলাকায় টাকা বিলি করতে পারেন? এটাকে আইনসম্মত? এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বেশ কিছুদিন অন্তরালে থাকার পর নিজের কেন্দ্রের অন্তর্গত পৈলানে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শুরু হয় বার্ধক্য ভাতা প্রদান কর্মসূচি। মোট 76,120 জনকে 1,000 টাকা করে দেওয়া হয়েছে, যার জন্য খরচ হয়েছে 7,61,20,000 টাকা। মোট 85,000 আবেদনের মধ্য থেকে নাকি 76,120 জনকে বাছা হয়েছে। এ কাজে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছিল 16,380 জনকে। সব মিলিয়ে কোটি কোটি টাকার কর্মযোগ্য এবং আজীবন এই ভাতা দেওয়ার কথা বলেছেন অভিষেক। কিন্তু প্রশ্ন উঠছে, এই টাকার উৎসটা কি? শুভেন্দু অধিকারীর অভিযোগ, এটা ঘুষ ছাড়া কিছু নয়। কয়লা পাচার, গরু পাচার থেকে নানা দুর্নীতির টাকা বিলোচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক দেশে এই প্রক্রিয়া খুবই বিপজ্জনক। এর বিরুদ্ধে আয়কর দফতরের দ্বারস্থ হচ্ছে বিজেপি। ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে। কয়লার টাকা, ঘুষের টাকা, লিটের টাকা বিতরণ করেছে এই 16,800 জন ডোনারকে, তার তালিকা চাই। তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার, আর্টিফিশিয়ালি বানানো ডোনার। না কয়লা, বালি, মদ বিক্রির টাকা, ডিয়ার লটারির টাকা, তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম, ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইব টু দি ভোটার্স, যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্টিটিউয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা, ইটস এ ভেরি অ্যালার্মিং। এর এগেনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করব। এই যে ভাতার টাকা কত হাজার কোটি টাকা দিয়ে বেশি হিসেবে হয়েছে তো আপনাদের? 93 কোটি টাকার এক বছরে উনি খরচ করবেন, এর সোর্স কি, কোথা থেকে আসছে টাকা? উনি তো একজন সাংসদ আমার মতো, মাসে তার অনারিয়াম হচ্ছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা দিয়ে আপনি বছরে ইনকাম করে বছরে 93 কোটি টাকা কীভাবে দিতে পারছেন? তারপরে ওনার বড় বড় কালচারাল প্রোগ্রাম হয়, হলিউড, আমাদের বলিউডের ইয়েরা আসে, গায়ক গায়িকারা আসে, বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, সাংসদ মেলা হয়, বস্ত্র বিতরণ করেন, এগুলোতে তো পয়সা লাগে। তাহলে এই পয়সাগুলো আসছে কোথা থেকে? তাহলে কি এই যে অভিযোগ উঠেছে কয়লা পাচার, গরু পাচার এবং আরও অন্যান্য চাকরি চুরি, তার টাকা কি খরচ হচ্ছে এর পিছনে? শুভেন্দুর দাবি, রাজ্য জুড়ে বার্ধক্য ভাতা দেওয়ার যে তালিকা তৈরি হয়েছে তার মধ্যে ডায়মন্ড হারবারেই সংখ্যাটা 55,000। 1,00,000 মতো মুখ্যমন্ত্রীর দপ্তরে যে ফোন গেছিল স্যাংশন হয়েছে, তার মধ্যে 55,000-এরও বেশি কেবলমাত্র ডায়মন্ড হারবার কেন্দ্রে। আমি পশ্চিমবাংলায় বিজেপি এমপিদের দূরের কথা, আমি তৃণমূলের অন্য এমপিদের বলবো যে পরিবার কেন্দ্রিক পার্টি চলছে, রাজতন্ত্র চলছে, তাই বীরভূমের লোকেরা বঞ্চিত, বোলপুরের লোকেরা বঞ্চিত, দক্ষিণ কলকাতার লোকেরা বঞ্চিত, উত্তর কলকাতার লোকেরা বঞ্চিত, মালদা মুর্শিদাবাদে তৃণমূলের যেখানে এমপি আছে তারা আজকে বঞ্চিত, তাদের এলাকার লোক বঞ্চিত। এটা বিগত দিনে রাজা রাজড়া, মুঘল পাঠান হানাদাররা যেমন চালাতো পরিবার কেন্দ্রিক পার্টি, ঠিক একইভাবে নিজের এলাকাকে শুধুমাত্র রাজ্য সরকারকে দিয়ে ভাতা দেওয়া হচ্ছে। আর জঙ্গলমহলে জনজাতি কুর্মি এখানকার বয়স্ক লোকরা, তারা দুয়ারে সরকারে ছুটে ছুটে জুতো ছিঁড়ে ফেলেছেন, কিন্তু তারা কেউ বার্ধক্য ভাতার সুযোগ পাননি। যা করছেন ভালো হচ্ছে, প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে উঠে প্রদীপটা নিভবে, সময় হয়ে গেছে, টাইম ইজ নকিং দ্য ডোর, চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। রাজ্য সরকারে যতদিন না এই টাকা দেবে ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাতা দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। তার মানে বছরে খরচ
100 কোটি টাকার ওপর। এ টাকা তিনি পাবেন কোথা থেকে? তার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 7.5 কোটি টাকা ইতিমধ্যেই অ্যাটাচ করেছে ইডি। ওই কোম্পানি যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে জড়িত সেই তথ্যও তুলে ধরেছেন গোয়েন্দারা। আদালতে জমা পড়েছে খামবন্ধ রিপোর্ট। তাই প্রশ্ন উঠছে, বাংলা জুড়ে একের পর এক কেলেঙ্কারি হয়েছে, সেই জমা টাকা থেকেই কি ভোটের আগে টাকা বিলোতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এভাবে কি ভোট কেনার খেলায় নেমেছেন তিনি? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।